জয় স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণী গণিত 1.5 এর 3 নাম্বার সরল অঙ্ক। তো সরল অঙ্কে আমাদের আজকে তিনটা অঙ্ক আছে, দেখো ক খ গ। এই তিনটা অঙ্ক আজকে আমরা সলভ করব। দেখো ক নাম্বার অঙ্কটা আমরা কিভাবে করব, সরলের তিনের ক, এক সমস্ত 2/3 এর 1/5 ভাগ 1/9। এখন এই অঙ্কটা যখন আমরা করব তখন কিভাবে করতে হয়, প্রথমে এই সমস্তটাকে ঠিক করে নিতে হবে, মানে এখানে আছে সমস্ত, তখন আমাদের কি করতে হবে যে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। দেখো এবার প্রথমে আমাদের এই সমস্ত ভাঙানোর কাজ, তারপরে সরলের নিয়মে আছে প্রথমে এর কাজ, তারপরে গুণ ভাগ। যদি ব্র্যাকেট থাকতো তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, দেন আমাদের এর গুণ ভাগ যেটাই থাকুক। তাহলে যখন আমরা এই সমস্তটাকে ভাঙবো, একের সাথে তিনের গুণ, তাহলে 1 × 3 আর উপরের সংখ্যাটা যোগ হয় বাই, নিচের হরটা ঠিকই থাকবে, এর 1/5 ভাগ 1/9। এই যে এভাবে কেন দেখাইছি যে হঠাৎ করে যারা দেখবে তারা যেন এটা বুঝতে পারে যে মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিব। পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব, এই পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব ভাগ হর, 3 × 3 + 2/3 এর 1/5 ভাগ 1/9। তাহলে এবার দেখো 3 এর সাথে 2 যোগ করলে 5 হয় 3 এর 1/5 ভাগ 1/9। এখন এর মানে গুণের কাজ, তার মানে কি 5 দিয়ে 5 রে ভাগ করা যায়, 5 একে 5 5 একে 5, 3 আর 1 ওইটাই থাকে, তাহলে 3 এর সাথে 1 গুণ করো, 3 একে 3 1 একে 1, এই ভাগ চিহ্ন 1/9। তাহলে এখন যদি ভাগ থাকে তাহলে কি করতে হবে, গুণ চিহ্ন দিয়ে সংখ্যাটাকে চেঞ্জ করে ফেলতে হবে, উল্টাই দিতে হবে, উপরে যাবে 9 আর নিচে আসবে 1, 1 নিচে দেওয়া লাগে না, আমি বোঝানোর জন্য দিলাম, 3 একে 3 3 3 এ 9। তাহলে এখন দেখো 1 এর সাথে 1 গুণ করলে একই হয়, ওটা লেখার দরকার নাই, 3 একে 3, এই উত্তরেই হচ্ছে আমাদের 3 উত্তর এটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যারা আমাদের লাইভে আসো তারা এখন প্রশ্ন করলে করতে পারো। স্যার আপনাদের কারো বুঝতে প্রবলেম আছে তাহলে প্রশ্ন করেন। না স্যার বুঝতে পেরেছি। ওকে স্যার, তাহলে এখন আমরা করব এরপরে খ নাম্বার অঙ্কটা করব। দেখো খ নাম্বার অঙ্কটা কি আছে, খ নাম্বার প্রশ্নে আছে 3 সমস্ত 3/2 একটা মিশ্র ভগ্নাংশ আছে, গুণ 4/5 এর 4 সমস্ত 7/12। তাহলে আগে আমাদের কি করতে হবে, মিশ্রটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। তাহলে দেখো কিভাবে আমরা খ নাম্বার অঙ্কটা করব। তিন সমস্ত 2/3 গুণ 4/5 এর 4 সমস্ত 7/12, 4 সমস্ত 7/12। এবার দেখো আমরা মিশ্র থেকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে নিব, এই 3 এর সাথে 3 এর গুণ, 3 × 3 + 2/3 গুণ 4/5 এর 4 এর সাথে 12 গুণ, 4 × 12 + 7/12, 3 × 3 = 9 + 2, 4/5 এর 4 × 48 + 7/12। আমরা যদি পরীক্ষার সময় এই প্রক্রিয়াগুলো না দেখাই তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, আমি তোমাদের বুঝানোর জন্য লিখলাম 11/3 × 4/5 এর
18, 7, 15 পাঁচ হাতে থাকে এক, চার একে পাঁচ বাই বারো। এখন দেখো প্রথমে আমরা এদের কাজ করব, চার এককে চার, চার দিয়ে বারো ভাগ করলে তিন চারে বারো, পাঁচ এককে পাঁচ, পাঁচ দিয়ে 55 ভাগ করলে পাঁচ এগারো 55। তাহলে এখন 11/3 গুণ 3 × 3 আর 11 × 11। এবার লক্ষ্য করেন যে এখানে আর কাটাকাটি করা যায় না, তার মানে 3×3 = 9 আর উপরেরটা উপরেরটা গুণ 11 × 11 = 121। এখন দেখো 121 আর কাটাকাটি করা যাবে না, তিন দিয়েও কাটা যাবে না, এখন ভাগ করবা, 9 দিয়ে 121 ভাগ করো, 9 × 9 = 9, 9 × 3 = 12, 1 × 4 = 36, 3 × 9 = 27, 7 × 4 = 11 মিলে গেল। তার মানে কি ভাগফল হবে 13^4 = 9। এটাই হলো আমাদের উত্তর। তো দেখেন যদি আপনারা না বুঝতে পারেন তাহলে প্রশ্ন করেন। স্যার আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এই যে আমি যে মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করেছি, এই যে প্রক্রিয়াটা দেখাইছি যে 3 এর সাথে 3 এর গুণ যোগ 2, এটা যদি তোমরা পরীক্ষার সময় না দেখায় করো তাতে কোনো অসুবিধা হবে না। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা যাব আমাদের আজকের লেকচার, অর্থাৎ সরল। 3 নম্বর অঙ্ক ছিল সরল, সরলের 3 নম্বর, এই 3 নম্বরটাই হচ্ছে আমাদের আজকের লেকচারের শেষ অঙ্ক। দেখো 1/2 ভাগ 3/4 = 8/9 গুণ 1/4 = 5। তাহলে আগে আমরা এইটাকে কি করব, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। 8/9 × 5 = 5, না এটা দেখাইয়েই দেই, দেখাই দিলে তোমাদের জন্য একটু সুবিধা হবে বোঝার ক্ষেত্রে। 1/2 ভাগ, যদি চাও যে এটা কাটাকাটি করবা এখন সেটাও করতে পারো, তা না হলে আর একটু পরেই করো, 5/4 ভাগ 5, 1/2 ভাগ 4/3 = 8/9 × 9/5। এখন তুমি এর কাজটা আগে করবা, 4 × 4 = 4, 4 × 2 = 8, 3 × 3 = 3, 3 × 3 = 9, আর এই যে কাটাকাটিগুলো যদি তুমি খুব সহজে পারতে চাও অবশ্যই তোমাকে নামতার উপরে দক্ষতা থাকতে হবে, তোমার নামতার উপরে দক্ষতা না থাকলে তুমি পারবা না। 1/2 ভাগ, তাহলে এটা এটা গুণ করো, 3 × 3 = 2 × 2, এই গুণ 9/5। এখন এটা আছে ভাগ, তাহলে এখন কি হবে ভাগ থেকে গুণ দিয়ে উল্টিয়ে দিতে হবে, 3 উপরে নিচে 2 × 9/5। এবার দেখো কোথাও কোনো কাটাকাটি যায় না, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, গুণ করব, 2 × 2 = 4, 4 × 5 = 20 আর 3 × 9 = 27। তাহলে কথা হবে 20 দিয়ে 27 ভাগ করলে একবার 1/7 = 20, 1/7 = 20, এটাই হচ্ছে উত্তর। ভাগটা আমি এখানে দেখাই দিই, 20 দিয়ে 27 যদি ভাগ করো দুইবার যায় না একবার যায়, 20 × 20 = 7, তাহলে এই 7 যাবে উপরে নিচে আসবে 20, এই দেখো 1/7/20। এটা আপনি মিশ্র ভগ্নাংশে পরিণত করলে এটা হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি না বুঝেন কেউ তাহলে অবশ্যই প্রশ্ন করবেন। বুঝতে পারছেন আপনারা?
জি স্যার। আচ্ছা তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচার অঙ্ক। আমাদের এই ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। অন্বেষ একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।